বিএনপির মধ্যবর্তী নির্বাচনের দাবিকে নাকচ করে দিয়ে তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, যথাসময়ে অনুষ্ঠিত হবে আগামী নির্বাচন। আগামী সাড়ে চার বছর বিএনপিকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন তিনি। শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আয়োজিত গোল টেবিল আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন হাসান মাহমুদ। শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজকে উন্নয়নের মহাসড়কে, জানিয়ে বিএনপির একমাত্র অর্জন দুর্নীতি ও দুঃশাসন বলেও মন্তব্য করেন তথ্যমন্ত্রী।